আজকের আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেটা দেখব। দরজা খুলে গুড মর্নিং ম্যাডাম। মর্নিং মর্নিং, ঠিক আছে তোমরা যাও, তোমাদের ব্যাগপত্রগুলো তোমাদের লোকারে রেখে দিয়ে আসো। আমার লোকার কোনটা? আমি রাখবো এইটা, আমার প্রথমে ছাতাটা রাখি, তারপরে এই গোলটা রাখি, তারপরে রুমালটা রেখে দিই, তারপরে আমার ব্যাগটা রেখে দিই। বাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি এসে আমার লোকার কোনটা একটু বলে দাও। এই যে আমার লোক, প্রথমে তাহলে কোনটা রাখি? রুমালটা, তারপরে চলে ডাব্বা, তারপরে ব্যাগ, তারপরে এই গোলটা রেখে দিলাম। সুন্দর, ভেরি বিউটিফুল। এরপরে পান্ডা এসেছে, এবার আমার লোকার কোনটা প্লিজ তো খুলে গেছে, প্রথমে এই গোলটা রেখে দিলাম, তারপরে ছাতাটা রাখলাম, তারপরে আমার ব্যাগটা রেখে দিই, তারপরে এই রুমালটা রেখে দিই। হয়ে গেছে, বাহ খুব সুন্দর, কমপ্লিট। তারপরে ম্যাডাম, আমাদের সব কিছু রাখা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের এইবার এই হাত দেখি, তোমার হাতটা দেখি পরিষ্কার আছে কি না। ওরে বাবা, বড় বড় নখ, তো নখগুলো সব কাটতে হবে। এইটা দিয়ে কেটে দিই, একটা কাটলাম, এটাও কেটে দিই, এটাও খুব বড় বড় নখ, তো সব কেটে দিতে হবে। এরপরে হাতে সাবান মাখো, বা খুব সুন্দর করে দু হাতে ধুতে থাকো, ধুতে থাকো ভালো করে, হাতে সাবান ঘষতে থাকো, এইবার ভালো করে ধুতে থাকো, ভালো করে হাত ঘষো ঘষো ঘষো, ভালো করে ঘষো, খুব সুন্দর করে, বা এইবার হাতে জল দাও, তাড়াতাড়ি জল দিয়ে হাত পরিষ্কার করো। হ্যাঁ, হাতে জল দিয়ে নিলাম, এইবার দেখি, ও এবার রুমাল দিয়ে হাতে জল মুছে দিই তাড়াতাড়ি। ঠিক আছে, হয়ে গেছে, বা পরিষ্কার হয়ে গেছে, বা খুব সুন্দর। ম্যাডামের কাছে যাই, চলে যাও দেখি, বা খুব সুন্দর, তোমার হাতে কোনো কিছু নোংরা তো নেই দেখছি, ওই দেখি তোমার গায়ে জ্বর আছে কিনা এটা দিয়ে মেখে দেখি। ও বাবা, তোমার গায়ে তো খুব গরম, তোমার তো শরীর খুব অসুস্থ দেখছি, ঠান্ডা আইস প্যাকটা তোমার মাথায় দিই, ভালো করে চারিদিকটা খুলে নিই, তাড়াতাড়ি খুলে নিই, এটা খুলে নিই, পাশটা খুলে নিই, পাশটা খুলে নিই, আইস প্যাকটা মাথায় দিই, নাও একটু গরম জল খেয়ে নাও। বা তোমার বাবাকে এইবার ফোন করে জানাতে হবে যে তোমার শরীর খারাপ। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি তোমার বাবাকে। এই তো তোমার বাবা চলে এসছে। ঠিক আছে, আমার তোমার মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি নিয়ে যাও, এর খুব শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাও, নইলে এ আরো বিপদে পড়তে পারে। ঠিক আছে, এইবার আমরা কি করব? এইবার আমরা অন্য খাওয়া দাওয়া করব। ঠিক আছে, এবার বাক্সটা খুলে দেখি, বাক্সের ভিতরে, ও বাক্সটা খুলি, এবার আমরা বাক্স খুলে একটা গাড়ি তৈরি করব, বাক্স কেটে। বা খুব সুন্দর খেলা, এই খেলাটা খেলি, তাহলে দেখি কিভাবে করতে হয়। প্রথমে প্রথমে ছুরি দিয়ে একে কাটতে হবে, ছুরি কই ছুরি কই, এই তো কাঁচি আছে, কাঁচি দিয়ে এটা কেটে দিই, তারপরে আবার এই পাশটা কাঁচি দিয়ে কেটে দিই। বা এইবার এই পাশটা কাটতে হবে, ছুরি লাগবে, ছুরি দিয়ে কেটে দিতে হবে সুন্দরভাবে, ছুরি কই, এই তো এইভাবে ছুরি দিয়ে এইভাবে ওই দাগ বরাবর সব কেটে দিতে হবে আস্তে আস্তে, খুব সুন্দর করে। বা এই তো কাটা হয়ে গেছে, এবার এ পাশটা চাকার আয়তনেরটা কেটে দিই, বা এ পাশের চাকার আয়তনেরটা কেটে দিই খুব সুন্দর করে,
হয়ে গেছে, এবার এই পাশটা ওই একই ভাবে কাটতে হবে। এই কেটে দিয়ে উপর থেকে পাশ, খুব উপর থেকে সুন্দর করে নিচ পর্যন্ত আসি আস্তে 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 আস্তে। বা আমার একবার আর একটু ভালো করে হয়ে গেছে। এবার এই সাইডটা কেটে দিই, এইবারে গোল মতো করে এটাও কেটে দিই, আবার গোল মতো করে এই পাশটা কেটে দিই, সুন্দর। এবার চাকা বসাবো, এখানে একটা চাকা বসিয়ে দিই সামনের দিকে, আর একটা চাকা বসিয়ে দিই। বা এবার গাড়ির কাঁচ বসাবো না, না নিচের ডিক্কিতে, বা বসিয়ে দিলাম। এবার কাঁচ বসাবো, কালো কাঁচটা বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার হেডলাইট দেবো গাড়ির, হেডলাইট সামনে বসিয়ে দিলাম। বা খুব সুন্দর গাড়ি হয়ে গেছে। এবার রং করবো গাড়িতে, লাল রং খুব সুন্দর করে স্প্রে করে দিলাম, পুরো লাল যেন হয়ে যায় ভালো করে, খুব সুন্দর করে, কোনো কিছু যেন না হয়। ভালো স্প্রে করি, তাড়াতাড়ি ঝিকঝিক ঝিক স্প্রে করি, ঝিক 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 ঝিক, খুব সুন্দর লাগছে। বা খুব ভালো হচ্ছে, লাল স্প্রে হচ্ছে, চাকায় না যেন লেগে যায়, হেডলাইটে না যেন লেগে যায়, খুব ভালো করে স্প্রে করবে। এই তো হয়ে গেছে, পিছনের দিকটা হয়ে গেছে। এবার সামনের দিকে যাই, এই তো বনেটের দিকে। বা হেডলাইটে যেন লাল রংটা না লাগে, খুব সুন্দর করে করতে হবে। বা এই তো নিচে আবির কালারের রংটা চলে আসবে, বা খুব সুন্দর ভালো করে, হ্যাঁ সামনের দিকে ভালো করে হচ্ছে, খুব ভালো হচ্ছে। আর একটুখানি খুব সুন্দর করে করলে ভালো হয়, আর একটু আর একটু করলেই কমপ্লিট হয়ে যাবে। তো চাকার সাইড সঙ্গে ছবি তুলি, আর একটা গাড়ির সঙ্গে আমার ফটো তুলে নাও। এই তো সবাই মিলে একটা গাড়ি।